সিলেটের জকিগঞ্জে দেশের 28তম গ্যাস ক্ষেত্রের সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে এতে 68 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, এখান থেকে গ্যাস উত্তোলন হতে সময় লাগবে 1.5 থেকে 2 বছর। এ গ্যাস সরবরাহ করা হবে শিল্প কারখানায়। গ্যাস সংকটে অনেকদিন ধরেই বাসাবাড়ি ও কলকারখানায় সংযোগ দেওয়া হচ্ছে না। পরিস্থিতি সামলাতে আমদানি বেড়েছে এলপি গ্যাসের, তবে থেমে নেই বাপেক্সের অনুসন্ধান। এরই ধারাবাহিকতায় সিলেটের জকিগঞ্জে 28তম গ্যাস ক্ষেত্রের খোঁজ মিলল। এখানে 68 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী, যেখান থেকে কমপক্ষে 12 বছর দিনে 1 কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। এই গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন আমরা প্রায় 10 MMCF এর মতো গ্যাস পাবো, এবং এটার যে মজুত আমরা এই পর্যন্ত যা পেয়েছি প্রায় 68 BCF গ্যাস এখানে মজুদ আছে। প্রায় 12 থেকে 13 বছর পর্যন্ত আমরা গ্যাস উত্তোলন করতে পারবো। এটার যদি আর্থিক মূল্য এখনকার সময় যাচাই করি প্রায় 1200 কোটি টাকার মতো হবে। তিনি জানান, পাইপলাইন নির্মাণ হলে এখান থেকে গ্যাস পেতে 1.5 বছর সময় লাগতে পারে। জকিগঞ্জের আরও 3 জায়গায় গ্যাস খোঁজা হচ্ছে, সেখানে পাওয়া গেলে এই লাইনেই সংযুক্ত করা হবে। আমরা আরও 3টি জায়গাতে কাজ চলছে এই জকিগঞ্জে। আমরা আশা করছি যে সেখানেও হয়তো সম্ভাবনা দেখা দিতে পারবে। আমরা এখানে পাইপলাইন নির্মাণ হবে, পাইপলাইন নির্মাণ হওয়ার সব কিছু মিলে হয়তো আরও 1.5 থেকে 2 বছর সময় লাগবে। সিলেটে আরও 10 জায়গায় গ্যাস খোঁজা হচ্ছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামেও গ্যাস পাওয়ার আশা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। হাসিক মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।